এক লিখেছেন যে আমি জানি যে সালাতে কমপক্ষে তিন আয়াত পাঠ করতে হয় এক্ষেত্রে সুরা ফাথিয়ার সাথে আয়েতুল কুরসি মিলিয়ে পড়লে কি এক সালাত হবে আয়তুল কুরসি মোট তিন আয়াত বিশিষ্ট কিনা আমি কনফিউজড এটা আবশ্যক নয় যে কমপক্ষে তিন আয়াত পড়তে হবে তিন আয়াতের কম যদি কেউ পড়ে তাতেও কোনো অসুবিধা নাই আর আয়াতুল কুরসি তো অনেক বড় আয়াত তিন আয়াত কেন তার চাইতেও বেশি আপনি সুরা এখলাসের সাথে মিলায় দেখেন সুরা এখলাসের চাইতেও বড় দুই সুরা এখলাসের সমান হবে আয়াতুল কুরসি তাই না সুতরাং এটা আপনার জন্য আছে এমন কি সুরা ফাতিহার পরে কেউ যদি কোনো সুরা না পড়ে বা কোনো আয়াত না মিলায় তারপরেও তার নামাজ হয়ে যাবে আল্লাহ বলেছেন ফরামা তায়াসা মা কোরআন কোরআনের ভিতর থেকে যেটা তোমার পক্ষে পড়া সহজ হয় তুমি সেটা পড়ো সুতরাং তিন আয়াত পড়তে পারলে এটা উত্তম বা তারও বেশি পড়বেন যত বেশি পড়বেন ততই উত্তম কিন্তু এমনকি কেউ যদি নাও পড়ে শুধু সুরা ফাতিহায় পড়ে তাতেও তার নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তা তাল আলম